পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এটি মেলার স্থায়ী ঠিকানা। অনেক দর্শনার্থী সহজেই মেলায় আসা যাওয়ার উপায় খুঁজে না পেয়ে ভোগান্তি পোহাচ্ছে, যে কারণে আজকে আমরা বাণিজ্য মেলায় কীভাবে যাই সেটি জানানোর চেষ্টা করব। রাজধানী থেকে বেশ কয়েকটি উপায়ে মেলায় সহজে আসা যাওয়া করা যায়, এতে ভোগান্তি লাঘব হবে দর্শনার্থীদের। রাজধানী থেকে বাণিজ্য মেলায় তিন দিক দিয়ে যাওয়া যায়। এর মধ্যে যেসব এলাকায় দিয়ে দর্শনার্থীরা মেলায় যেতে সুবিধা হয় সেটি তারা ব্যবহার করতে পারেন। মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে গুলিস্তান থেকে গাউসিয়া মার্কেট পর্যন্ত গ্লোরি আসিয়ান পরিবহনের বাস সার্ভিস রয়েছে। এছাড়া অন্যান্য বাস সার্ভিসও রয়েছে। এসব বাসে গাউসিয়া নেমে বিআরটিসি বাসে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাওয়া যায়। এই পথে যাত্রাবাড়ি, গুলিস্তান, সাইদাবাদ, মুগদা, কমলাপুর, পুরান ঢাকার নাজিরা বাজার, সূত্রাপুর, শ্যামপুর, সদরঘাটের আশেপাশে এলাকার দর্শনার্থীরা সহজে মেলায় আসা যাওয়া করতে পারেন। তবে আমি আপনাদেরকে যে রুট দেখাবো তা হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে বাণিজ্য মেলা যাওয়ার পথ। কুড়িল বিশ্ব রোড বাস স্ট্যান্ড থেকে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। রাস্তা ফাঁকা থাকলে কুড়িল বিশ্ব রোড থেকে মেলায় পৌঁছাতে সময় লাগতে পারে 50 মিনিট, আর যানজট থাকলে 2 ঘন্টায়ও লাগতে পারে বাণিজ্য মেলায় পৌঁছাতে। তাই হাতে সময় নিয়ে বের হওয়া ভালো। তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে গেলে 15 মিনিটের মধ্যেই পৌঁছানো যায় মেলা প্রাঙ্গণে। ব্যক্তিগত গাড়ি নিয়ে গেলে পার্কিংয়ের ঝামেলায় পড়তে হবে না, কারণ যথেষ্ট জায়গা আছে পার্কিংয়ের জন্য। মেলায় দর্শনার্থীদের যাতায়াত সুবিধার জন্য কুড়িল ফ্লাইওভার থেকে প্রতিদিন 30টির বেশি বিআরটিসি বাস ও অন্যান্য যাত্রীবাহী বাস চলাচল করে। ভাড়া প্রতি গুনতে হবে 40 টাকা। মেলায় আসার পর আপনাদের আসলে অনেকেরই মন জুড়িয়ে যাবে। এখানে রয়েছে নানা ধরনের পণ্যের স্টল, সেখানে বিদেশি পণ্য, দেশি পণ্য, ভারত, চীন, মালদ্বীপ, ভুটান, নেপাল থেকে এবং অন্যান্য আরও বেশ কয়েকটি দেশ থেকে কিন্তু এখানে স্টল আসে এবং বিভিন্ন দেশের পণ্য পাওয়া যায়। এমনকি তুর্কি পণ্য এখানে পেতে পারেন। তবে প্রথম দিনে প্রধানমন্ত্রী যখন মেলা উদ্বোধন করেন, এরপরে কিন্তু শুরুতেই এবারের মেলাতে কিন্তু টিকিট লাগেনি। তবে এরপর থেকে প্রত্যেক দিনে কিন্তু মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হলে নির্দিষ্ট একটি ফি দিয়ে টিকিট নিয়ে তারপর প্রবেশ করতে হবে।